الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আরিফুল ইসলাম ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন ইমান ও ইসলাম কি আলহামদুলিল্লাহ ভাইজন খুব যুগ একটি প্রশ্ন করেছেন যে ইমান কি আর ইসলাম কি বিশেষ করে আল্লাহ রাবুল আলামের পক্ষ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহসালামের নিকটে ফেরেসাদ জিবিরুল আলাইসালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ইমান কি ও ইসলাম কি এহসান কি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন যা সৈল বুখারের প্রথম খণ্ড হাদিস নাম্বার পঞ্চাশে বিস্তারিত আলোচনা এসেছে আবুহরার রাজি আল্লাহ তালু বর্ণনা করেন তিনি বলেন একদা আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম জনসম্মুখে উপবিষ্ট ছিলেন এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন ইমান কি তিনি বললেন ইমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি কেয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কী তিনি বললেন ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সলাদ প্রতিষ্ঠা করবেন ফরাজ জাকাত আদায় করবেন এবং রমাজানের ব্রত পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন এই সান কী তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন সুবাহানুল্লাহ আহমদি সুবাহানুল্লাহ আজিম ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কেয়ামত সম্পর্ক আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম এই ব্যাপারে কিছু বলেননি অথপর তিনি চলে যাওয়ার পরে রাসুল সাল আলাইসাল্লাম জানিয়ে দিলেন যে এই ব্যক্তি কে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পরে বলে দিলেন যে উনি হলেন জিব্রাইল লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন ইমান কি ইসলাম কি এফসান কি কেয়ামত সম্পর্কে বিস্তারিত মানে বর্ণনা দেওয়ার জন্য বিশেষ করে রাসুল সাল্লি সাল্লাম আরো ঘোষণা করেছেন যে ওই ব্যক্তি স্বাদ পেয়েছে যার মাঝে তিনটি গুণ রয়েছে প্রথম নাম্বার আল্লাহ যার মাঝে তিনটি গুণ আছে সেই ইমানের স্বাদ পেয়েছে এক আল্লাহ তার রাসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন কুফুরিতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা অর্থাৎ যে ইসলাম গ্রহণ করেছে আবার সে মোরতাদ হয় যাবে ইসলাম ত্যাগ করবে এমনটা যেন না হয় এরকম তিনটি গুণ যার মধ্যে আছে তা সে ইমানের স্বাদ পেয়েছে পাশাপাশি আল্লাহ রসল আরও বলেছেন যে ইমানের ষাটের অধিক শাখা প্রশাখা রয়েছে অন্য হাদিসে সত্তরের কথা রয়েছে যে সৈপোখারিতে মুসলিম হাদিস এসেছে অর্থাৎ এই শাখা প্রশাখাগুলি সর্বোচ্চ হল লাহিল্লাহ আর সর্বনিম্ন হল ইমাদাতুল আজানি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া রাসুল সাল্লু সাল্লাম অন্য আদিশ বোখারির আট নম্বর প্রথম খণ্ডের আট নম্বর হাদিসে বর্ণনা করেছেন যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক আল্লাহ বেদিত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল একথা সাক্ষ্য প্রদান করা সালাদ কায়েম করা জাকাত আদায় করা হাজ সম্পাদন করা এবং রামাজানের সিরাম পালন করা সুতরাং একটি হাদিসের ভিতরেই রাসুল সাল্লু আলি ইসালামকে জিবিলাম এসে যেভাবে শিখে দিয়েছেন যে ইমান কী এহসান কি ইসলাম কি আসুন আমরা সেই হাদিসের আলোকে আমরা ইমান কি ও ইসলাম কি এবং এহসান কি এই ব্যাপারে আমরা সমক ধারণা রেখে আমরা আমাদের আমলের জিন্দিগি আমরা প্রস্ফুটিত করি আমলের জিন্দিগিতে পরিণত করি আল্লাহ আলম আসসালামু আলাইকুম